আমি এসে গেছি পার্লারে, তো দিশাও এসে গেছে, তো আমার থ্যাংক ইউ থ্যাংকস লট থ্যাংক ইউ। এই যে বান্টি, বান্টি আমাদের দিয়ে আসবে, দিয়ে চলে আসি, অটোয় উঠে গেছি। এক লাস্ট আমি খুঁজে পেয়ে গেছি সাজানোর জায়গা, খুব ভালো লাগছে, নিজেকে চিনতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌলিস ম্যাজিক। আমি মৌলি চলে এসেছি তোমাদের সামনে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি ব্লগটা একটু সকাল সকাল শুরু করছি, আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমার, আমি এখন পার্লারে যাচ্ছি, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা জানো আমার একটা পার্লার আছে, এবং আমি একটা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তো আমার পার্লারে একটা পাখি মেকআপ আছে সকাল সকাল, তো আমি এখন যাচ্ছি, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এসে গেছি পার্লারে এখন, তো এখনও আমার ক্লায়েন্ট আসেনি, দেখি ক্লায়েন্ট কতক্ষণে আসে, আসুক একটুখানি ওয়েট করি, কিছু করার নেই। তো আমার দিদি চলে এসছে সাজাতে, তো দিদিকে সাজাবো এবার, তো তোমরা সঙ্গে থাকো। এই দিদির এবার আজকে ছেলের অন্নপ্রাশন, তো দিদির আমি মেকওভারটা করি, তো তোমরা সঙ্গে থাকো আমার। দেখো ফাইনাল লুকটা ভীষণ সুন্দরই লাগছে। দিদির মেকআপ কমপ্লিট, দিদি রেডি হয়ে গেছে, এবার চলে যাচ্ছে, টাটা। বাড়িতে আসলাম, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, মানে সকালের কাজ কাজগুলো শেষ হলো, মানে সাজানোটা, তো এরপর আবার দুপুরবেলা সাজাতে যাবো আর এক জায়গায়, তো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব, তো সঙ্গে থেকো তোমরা, দেখা হচ্ছে দুপুরবেলা। তো আমি আবার আসলাম পার্লারে, আসলাম এসে জিনিসপত্র নিলাম, ওই যে দিশার কাছে ব্যাগ, আমার পিঠে ব্যাগ, তো আমি এখন যাচ্ছি পলতায়, পলতায় সাজাতে, তো তোমরা সঙ্গে চলো আমার। সকালবেলা অনেক কষ্ট করেছে, আবার এখন তাড়াতাড়ি করে চলে এসছে, আসো। এই যে বান্টি, বান্টি আমাদের দিয়ে আসবে, দিয়ে চলে আসি, মানে জায়গাটা যেহেতু আমরা চিনি না, ওকে নিয়ে যাচ্ছি, আজ রোববারও ছুটিও আছে, তো চলো তোমরা সঙ্গে। এবার যাবো গিয়ে দেখি ওদের বাড়ি, এখন আমি চিনি না, ফোন করব, চিনে তো যাবোই। আমি আর দিশে বসে আছি, এক লাস্ট আমি খুঁজে পেয়ে গেছি সাজানোর জায়গা, তো আমি এবার যাই। এই যে উচকি এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য, এবার চলো। এসে গেছি আমরা, কোন ঘরে সাজবে গো? চলো চলো, যে ঘরে লাইট বেশি ওই ঘরটাই ভালো হবে, আসো। এসে একটু বসলাম, এইবার দিদি জিনিসপত্র রেগি করে আনুক, একটু বসি। আমার লাজা এনেছি সব, এই যে রেগি, এবার এগুলো একটু রেগি।
রেডি করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওর আগে মুখে দেখাবো আসুক দিদি, আমাকে একটু স্লিপারটা দেন না। এই যে বেনারসিটা, এই সাথে এই ব্লাউজটা, আর এটা আমি আলাদা করে বানিয়ে দেখো। হ্যাঁ বেনারসি তো খুবই সুন্দর। এই ব্লাউজটা তোমার হবে না? না ঠিক আছে, এটা একটু সরা না দিশা, যার দৌসি বেনারসি ওরে বাবা হেভি ভাই। এই ব্লাউজটা তোমার হবে না? আচ্ছা 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 ঠিক আছে, তোমার যে খুশি তুমি পড়ো। যাই হোক সাইকেলি পড়িয়ে একটুখানি রেডি করে নি, সাজাচ্ছি। অনেক দেরি আছে, বুঝে থাকো। কাজ অলমোস্ট ডান, তো দিদি এবার হাতে একটু দিশা নেল পালিশ পরাচ্ছে, এত ব্যস্ত নেল পালিশ পরতে পারেনি। সাজা তো কমপ্লিট, এবার নেল পালিশ পরছে। সাজানো তো আমার হয়ে গেছে, এবার বেরোবো আমি। তুমি মুখে কাম লাগাও, তাকাও। সাজার পর দিদি তোমার কিরকম লাগলো তুমি একটু বলো। খুব খুব ভালো লাগছে, নিজেকে চিনতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। সাজানো হয়ে গেছে, এইবার বাড়ির দিকে যাচ্ছি। যাই, বেশ ঠাঙ্গে ঠাঙ্গে লাগছে এখন, বেশ এই দিকটা একটু ফাঁকা ফাঁকা। তারপর বাড়ি থেকে স্টোল এনেছিলাম বাড়ি থেকে, তো সেকে আবার কাঁদিয়ে দিয়ে না হাঁপিয়ে গেছি না এনেছি কাকে। দিশা তার ভালোই হলো কাজটা, অবশ্যই খুব ভালো, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। চল দেখি খাবে নাকি চা, চলো। এই বাড়ি এসে গেছি, বাড়িতে এসে এবার ড্রেস ট্রেস ছাড়বো। মেয়ে তো খুব রেগেছিলো, ওকে নিয়ে যাইনি বলে সকাল থেকেই বাইরে ছিলাম আজকে, তো সেই জন্য আছি। সে এখনও ঘুমোচ্ছে, তার জেমস আর লিমকা ও উঠুক। আজকের মতো ব্লগটা আমার এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো ক্যা ক্যা, গুড নাইট। নেক্সট কোনো মজাদার ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ক্যা ক্যা।